সব ফিশগুলো আমি ভাজা হয়ে গেছে আমার, তো আমি উঠিয়ে আরেকটা ফ্রাই প্যানের মধ্যে রাখছি ভাজা মাছগুলো। তারপর আমি দেখো দু পিস হয়ে গেছে, আমি এটার মধ্যে এগুলো সব উঠিয়ে রাখছি। ডিনারের জন্য আমি ফিশ ফ্রাই করছি, ফিশ ফ্রাই করে তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে ধনে পাতা ওগুলো দিয়ে দো পেঁয়াজের মতো করব। ওটা আমাদের বাসায় সবাই খেতে পছন্দ করে, তো ফিশের তরকারি আমিও পছন্দ করি না, কেউ পছন্দ করে না। এনিওয়ে সো বোয়াল মাছের মতো বোয়াল মাছ আমি নিজে ভাজছি। আমি আগে মশলা মেখে আমি প্যাকেটে ভরে রেখে দিই, যখন আমি বাজার করি সেদিন একটা সারাদিন আমি এগুলো করি। এই সব চিকেন বলেন বিফ আমি সব কিছু কেটে টেটে সব রেডি করে মশলা মেখে আমি যে ফ্রিজে প্যাকেট প্যাকেট করে রেখে দিই। এতে কি হয় অনেক ইজি হয়, যখন আপনার রান্তে ইচ্ছে হবে ছট করে নিয়ে জাস্ট করে ফেলবেন। আমি যেমন রান করলাম, চিন্তা করলাম কী রান্না যায়, এতদিন বেশ মাংস খাওয়া হলো, তো হলিডে গেল, তো চিন্তা করলাম ফিশ খাই। তো ফিশটা রেনে আমার মশলা মাখানোই ছিল, তো আমি শুধু দিয়ে দিলাম চুলোতে। আর সবসময় মোমবাতি জ্বালাবেন যখন আপনার ফিশ মানে এনিথিং উইন ইউ কুক, ইট জাস্ট লাইক অ্যাজ আ ক্যান্ডেল লাইট, সো দে অ্যাবজর্ব অল দ্য স্মেল। আদারওয়াইজ ঘর তো এখন বন্ধ শীতকালে, সো উইন ইউ ফ্রাইং এনিথিং আর কুকিং এনিথিং দ্য স্মেল উইল গো অল ওভার ইউর হাউস, সো ইফ ইউ হ্যাভ দ্য ক্যান্ডেল ইট ইস নট গোনা গো আউটসাইড দ্য কিচেন, ইট উইল অ্যাবজর্ব দ্য স্মেল। সো এনিওয়ে ওকে ফিশ ফ্রাই করা হচ্ছে আমার। এখন আমি তেলটা গরম হলো, কিছু তেল আমি কমিয়ে রেখেছি একটা কাপের মধ্যে, ঠিক আছে, কাপের মধ্যে আমি সরিয়ে রেখেছি কারণ বেশি তেল হলে আবার ভালো না। তো আমি তেজপাতা দিলাম এখানে আর একটু পাঁচফোড়ন দিলাম। রান্না করতে লাগবে হচ্ছে আমার টমেটো, আমার কাঁচামরিচ আর ধনে পাতা। সো ফার্স্ট আই ফ্রাইড মাই ফিশ and marinated it with all the masala I needed, and I fried it, and then I'm making like in a hot oil I put the onion and it's brown now, so I'm gonna add what should I add now, I'm going to add a salt in it, okay, not much, and I'm going to add my tomato. এক একদিন এক একভাবে রান্না করে, বাট আমি এভাবে রান্না করি, আমি আবার মতো ভোগ করি আমার এদিকে খাবার। কোরিয়ান্ডার পাউডার I use turmeric on everything. Any curry, anything I cook, I told you guys before that because it's good for you. So I use it on everything I cook. Ginger and garlic paste. Ginger and garlic paste.
mix them together. Let's get a little soft. And I'm going to cover it. And I'm going to make it really low. And let the tomato melt. I'm not going to put any extra water in. Mashallah, just a shot kitchu diye. Holuder gura, dhoniyar gura, ekta labon, agarushin butter. দিয়ে টমেটো দিয়ে আমি ঢেকে রাখছি আর কাঁচামরিচ পরে দেবো আমি ধনে পাতা কাঁচামরিচ পরে তো আমি আলগা কোনো পানি দিচ্ছি না এটার মধ্যে আমি এখান থেকেই পানি বেরোবে আমি হিটটা খুব লোতে রেখেছি হিটটা লোতে তো আমি আগে ঢেকে দেব তো একটুখানি মানে পাঁচ মিনিটও না দুই তিন মিনিট পরেই দেখবো এগুলো টমেটোগুলো মেল হয়ে গেছে দেখবো আমার মশলাগুলো অলমোস্ট হয়ে গেছে পানিও বেরিয়েছে এখন আমি এই ভাজামাছগুলো আমি আস্তে আস্তে করে ওখানে দিয়ে দেব ভাজামাছগুলোকে আমি বসিয়ে দেবো আর তখন আস্তে আস্তে করে সব বসিয়ে দিলাম So I put all the fishes, fried fishes, on my gravy. Right here I made it with the onion. All the masala I shown it before. So now the water, that's the liquor, it came out from the tomato. I covered it up for 10 minutes, lowered the heat, and so the juice came out and I put all my fish in there. And so I'm going to turn it up upside down again so all the masala can get to it. Okay. Turn all my fishes upside down so both sides can be cooked well with all the masala and the gravy. আমি মাছটা উল্টে দিলাম হ্যাঁ এক পাট হয়ে গেছে তারপর উল্টে দিলাম সব মশলাগুলো ভিতরে ঢুকবে মাছে তো এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব আমার ফিশ কুকিং ইজ অলমোস্ট ডান এগুলো দিয়ে দিলাম আর এই যে ধনে পাতা আমি কেটে রেখেছি আগেই তো এই ধনে পাতাগুলো আমি দিয়ে দেবো ধনে পাতা বেশি করে দিবে খুব মজা লাগে খেতে দিস ইজ সিলান্ট্রো আই ওয়াশড ইট অ্যান্ড আই কাট ইট অ্যান্ড আই কেপ্ট ইট হিয়ার সো আই পুট ইন টপ ইট গ্রিন চিলি অ্যান্ড আ সিলান্ট্রো সো নাও আই এম গোয়িং টু কভার ইট আপ অ্যাগেইন অ্যান্ড মাই হিট উইল বি লো অ্যান্ড দ্যাটস ইট অ্যান্ড আই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং মাই কুকিং উইল বি ডান Very soon. Okay. After 5 minutes, my cooking is done. Hoo-hoo! And it's really tasty, finger-licking good. Amar mach hoye geche. Macher do pyaaja. Ekhoni kheye felbo. To amar koto kon laglo? Amar 10 minutes laglo khali eta banate.